আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের ভাইয়া বাসায়, তো ভাবছি কিছু একটা আজকে রান্না করব। তো দেখি আজকে কি রান্না করি। তো আজকে স্টার্ট করা যাক আমার এই ব্লগ। তো আমি চিকেন এখানে কিউব করে কেটে নিয়েছি একদম। তো এখানে হচ্ছে ওয়েস্টার সস ইউজ করব, আর সাথে হচ্ছে সয়া সস। সয়া সসটা একটু বেশি করে ইউজ করে নিয়েছি, মিনিমাম 2 স্পুনের মতো। তো সাথে হচ্ছে গোলমরিচ অ্যাড করেছি, আর হচ্ছে ব্ল্যাক পেপার। তো এই চারটা উপকরণ দিয়ে হচ্ছে আমি ম্যারিনেট করে রাখবো হচ্ছে আধা ঘন্টার জন্য, বা আপনারা চাইলে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে পারেন। আর এখন এখানে আমি হচ্ছে 2টা ভেজিটেবল রেখেছি, একটা হচ্ছে বাঁধাকপি আর একটা হচ্ছে গাজর। তো আমার ম্যারিনেট করা হয়ে গিয়েছে, তো আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, আর আদা বাটা আর একটু রসুন বাটা অ্যাড করেছি। তো এগুলো ভালো করে একদম হাই হিটের ভিতরে আমি এগুলো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে 3টা ডিম একসাথে ফাটিয়ে এখানে হচ্ছে আমি ঝুরা ঝুরা করে ফেলেছি, এবং হচ্ছে এগুলো ভালো করে ঝুরা ঝুরা করার পরেই হচ্ছে আমি একসাথে একই কড়িয়াতে এগুলো রান্না করছি। তো ফ্লেভারটা খুবই ভালো থাকে, এবং আপনার এই ফ্রাইড রাইসটা খেতে একদম রেস্টুরেন্টের টেস্ট পাবেন। তো আমি এক এক করে এখানে ভেজিটেবল অ্যাড করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমি ক্যারটটা অ্যাড করে নিচ্ছি, তো আর এখন হচ্ছে বাঁধাকপিটা অ্যাড করব। তো পুরাটাই হচ্ছে আমি ভালো করে একদম নেড়ে চেড়ে নিচ্ছি, এক একটা ভেজিটেবল অ্যাড করছি আর সাথে করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এই ভালো করে ভেজিটেবলটা কষানো হয়ে গেলেই হচ্ছে আমি হালকা পরিমাণে হচ্ছে ক্যাচাপ অ্যাড করব, কারণ ক্যাচাপ অ্যাড করলে হচ্ছে টেস্টটা আর একটু ভালো লাগে এবং মজাও লাগে। তো এইগুলো হচ্ছে আপনার এত একটা ভালো করে সিদ্ধ করতে হবে না, আড়া কাঁচাই খাওয়া যায়, কারণ আড়া কাঁচা খেতে খুব ভালো লাগে। তো আমার মনে হয়েছে যে একটু পরিমাণে মশলা অ্যাড করলে ভালো লাগে, তো আমি গরম মশলা ইউজ করে দিয়েছি। আর এখানে ভাত রান্না করা ছিল আমার, তো আমি ভাত রান্না করে ফেলেছি। আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও ইউজ করতে পারেন, বা আপনার বাসায় ভাতের চাল যদি থাকে, চিকন চাল যেটা, ওটা দিয়ে আপনি এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন, এবং একদম মনে হবে যে একদম আপনি রেস্টুরেন্টে বসে আপনি এই ফ্রাইড রাইসটা খাচ্ছেন। তো খুবই কম সময়ে ঝটপটে একদম ফ্রাইড রাইস তৈরি করতে চাইলে 1টা 2টা উপকরণ দিয়ে আপনি এই ফ্রাইড রাইসটা তৈরি করতে পারেন। এখন তো বাংলাদেশে শীতকাল চলছে, তো শীতকালের ভিতরে বাঁধাকপি থাকেই। তো আমার এখানে ফ্রাইড রাইস রেডি হয়ে গিয়েছে একদম অল্প সময়ে। আর এখানে সাথে আমি গরুর মাংস রেখেছি আজকে। আর এখানে এখন আপনাদের ভাইয়া এখন আমার রান্না টেস্ট করবে সব সময়ের মতো। কেমন হয়েছে রে ফ্রাইড রাইস? অসাধারণ, অনেক ভালো হয়েছে। ঠিক আছে, মিট খেয়ে কেমন হয়েছে? আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার এই ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলকে। তো যারা যারা আমার এই ভিডিওটাকে দেখছেন, এখনো দেখে যাচ্ছেন এবং এখনও লাইক দেননি, প্লিজ অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর হচ্ছে ইউটিউব চ্যানেলে গিয়ে সিনথিয়া ব্লগে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিজের খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম সবাইকে।